আসসালামু আলাইকুম সবাইকে ভয়েস অফ ফারুক ইউটিউব চ্যানেলে আপনাদের আজকে পড়ে শোনাবো মোহাম্মদ নাসির আলী লেখা একটি ছোট গল্প ঋণ পরিশোধ শুরু করছে তখন বাদশাহ আকবরের রাজত্বকাল দিল্লিতে তার রাজধানী ইতিহাসে নিশ্চয়ই পড়েছ বাদশাহ আকবর খুব বুদ্ধিমান ছিলেন রাজ্য চালাবার দক্ষতাও তার যথেষ্ট ছিল যদিও নিজে তেমন বিধান ছিলেন না তবুও বিধান ব্যক্তিত্বকে যথেষ্ট কদর করতেন তিনি গুণী বিধান বুদ্ধিমান লোকদের জাতি ধর্ম বিচার না করে নিজের দরবারে এনে তিনি পরম সমাদরের ঠাঁই দিতেন আবুল ফজল মোল্লা দুপিয়াজা রাজা মানসিংহ খান খানান কবি গঙ্গা ফৈজি তানসেন বীরবল ও তুডরমল এই নয়জন বিশেষ জ্ঞানী লোক ছিলেন তার দরবারে তাদের ভিতর গীতশিল্পী চিত্রশিল্পী রাজনীতিবিদ হাস্যরসিক ইতিহাসবিদ সবাই ছিলেন এক এক বিষয়ে এক একজন ছিলেন যেন একটি অমূল্য রত্ন তাই তাদের নয় জনের দলটিকে বলা হতো নবরত্ন বাদশাহ আকবরের এ নবরত্নের নবরত্নের একজন ছিলেন এক গরিব ব্রাহ্মণ তিনি হাস্যরসিক ছিলেন আর খুব গল্প বলে আসর জমাতে পারতেন তাই যতই দিন যেতে লাগলো বাদশাহ এ ব্রাহ্মণের উপর ততই খুশি হয়ে উঠলেন একদিন তার গল্প শুনে তিনি বললেন তোমার গল্প শুনে আজ যেমন হেসেছি তেমন জীবনে কোনো দিন হেসেছে কি না তা তো মনে পড়ে না তুমি যা বকশিস চাইবে তাই দেব তোমাকে কি চাও তুমি ব্রাহ্মণ তখন উঠে বাদশাহকে কর্নিশ করে বললেন শাহ যদি গরিবের উপর সত্যি খুশি হয়ে থাকেন তাহলে আপনার জল্লাদকে হুকুম করুন আমার পিঠে চাবুকের একশো গা দিতে তাই হবে আমার মনের মতো বকশিস বাদশাহের কথা শুনে তাজ্জব হয়ে চেয়ে রইলেন তার মুখের দিকে আমিরুমরা যারা হাজির ছিলেন তারাও অবাক কে কবে শুনেছে চাবুকের গা নি চেয়ে নিতে বকশিসের বদলে বাদশাহ পুনরায় বললেন তুমি তুমি কী চাও ঠিক করে বলো চাবুকের গা কি কখনো বকশিস হতে পারে নিশ্চয়ই তুমি হাসি তামাশা করছো ব্রাহ্মণ করজুড়ে বললেন হুজুরের সঙ্গে হাসি তামাশা করব তেমন বেয়াদব আমি নই হয়তো আমি প্রথম ব্যক্তি যে যাপনার কাছে এমন আজব ধরনের বকশিস চেয়ে নিতে পারি কিন্তু ও আমি সত্যিই বলছি একান্ত যদি আমাকে বকশিস দিতে হয় তবে যা চেয়েছি তাই দিন আর তা যদি না দিতে হয় কিছুই দেবেন না যা পোনা বাদশাহ কিছুতেই রাজি হন না বেকসুর একটা লোকের পিঠে চাবুক মারার হুকুম দিতে বকশিস দিতেছে সাজা কি করে দেবেন দরবারে নানারকম লোকই ছিল কেউ কেউ ছিল হিংসুটে অল্প দিন হল ব্রাহ্মণ এসেছেন শাহী দরবারে কিন্তু এরই ভিতর তিনি বাদশাহর প্রিয়পত্র হয়ে উঠেছেন ব্রাহ্মণের এই সৌভাগ্যে তারা তাকে হিংসা করত হিংসায় জলে পড়ে মরত তাদেরও একজন টিপ্পনি কাটল হয়তো বামন সরি তাদেরও একজন টিপ্পনি কাটলো হয়তো বামন ভেবেছে চাবুকের পিটুনি খেয়ে ওর বুদ্ধি আরও খুলবে ব্রাহ্মণ তার দিকে ফিরে বললেন সত্যি তাই সেজন্যই উস্তাদ তার সাগরে বেতের পিটুনি দেন কোনো না কোনো লোক পিটুনি খেয়েই শেখে রোগ সারাতে পিটুনি যেতে পিটুনি যে কেমন ভালো ওষুধ একটু পরেই আপনারা তা দেখতে পাবেন বাদশাহ দেখলেন উপায়ান্তর নেই ব্রাহ্মণ নাচোর বান্দা কিছুতেই তার কথা নরচর হতে দেবেন না অবশেষে নাচার হয়ে তিনি ব্রাহ্মণের পিঠে চাবুক মারতেই হুকুম দিলেন জল্লাতে এসে বেছারা ব্রাহ্মণকে চাবুক চাবুক মারতে শুরু করল সপাং সপাং পঞ্চাশ গ্রাম মারবার পর হঠাৎ ব্রাহ্মণ হাত উঠে বলল থামো থামো আর নয় বাদশাহ বললেন থামাও থামাও আর মেরো না এবার বুঝি ব্রাহ্মণের শুভ বুদ্ধির উদয় হয়েছে ব্রাহ্মণ বললেন শাহ এবার আমার ঋণ পরিশোধের পালা আমার এক বন্ধু আছে তার কাছে প্রতিজ্ঞা করেছি আমার বক্সিসে অর্ধেক আমি তাকে দেব আমার সেই বন্ধুটিকে এবার এখানে আনতে অনুমতি দিন সে বাইরে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণের কথা শুনে আবার সবাই অবাক হয়ে রইল বাদশাহ ভাবলেন একটা রহস্য আসে এর ভেতর তাই অনুমতি দিতে বিলম্ব হলো না ব্রাহ্মণ তখন বাইরে গিয়ে ডেকে নিয়ে এলেন দেউরিতে পাহারারত বিশালদিহি এক দারোয়ানকে এনে বললেন এই আমার সেই বন্ধু শাহানশাহ আমার বকশিসের অর্ধেক প্রাপ্য এই বন্ধুটির দারোয়ানকে দেখে বাদশাহ একবার তার হয়ে গেলেন ব্যাপার কী তার দারোয়ান কি করে এই বিন্দেশি ব্রাহ্মণের বন্ধু হতে পারে ব্রাহ্মণ তখন সব কথা বুঝিয়ে বলতে লাগলেন দিল্লি থেকে অনেক দূরে কালপি নামক এক গ্রামে আমার বাস অত্যন্ত গরিব আমি বরাবর শাহান শাহর গুণগ্রাহিতার কথা শুনে আসছি কিন্তু শাহিদরবারে হাজির হবার ভাগ্য বা সুবিধা কখনো হয়নি একবার তাই বাড়ি ইচ্ছে হলো দিল্লিতে আসতে তারপর সত্যি একদিন পায়ে হেঁটে দিল্লি এসে হাজির হলাম অনেক দূর হেঁটে হেঁটে অত্যন্ত ক্লান্ত হয়েছি কিন্তু মনে তবু অপার আনন্দ এতদিনে মনের বাসনা পূর্ণ হলো দিল্লি এলাম এক পা দুপা করে শাহী মহলের দিকে বয়ে বয়ে এগোচ্ছি দেউরির কাছে আসতেই পথ আগলে দাঁড়ালো হুজুরের বিশাল বপু এই দারুয়ান ধমক দিয়ে বলল কোথায় যাচ্ছ আমি চমকে গেলাম মিনতি করে বললাম অনেক দূর দেশ থেকে পায়ে হেঁটে এসেছি বাবা শাহনশাহ আকবরকে একটি বার চোখে দেখতে আমার এ এই দারোয়ানের মন ভিজল না সে অনেক টাকা বকশিস চেয়ে বসলো বকশিস না পেয়ে কাউকে নাকি সে দরবারে ঢুকতে দেয় না এদিকে আমার সঙ্গে নেই একটি কানাকড়ি কী বকশিস দেবো দারোয়ানকে অবশেষে সে ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি খেলো গেল মাথায় বললাম টেকে যে কিছু নেই তা তো দেখতেই পাচ্ছ তবে হা আশা আছে বাদশাহের দরবারে ঢুকে তাকে সন্তুষ্ট করতে পারলে কিছু এনাম নিশ্চয়ই পাবো যা কিছু আমি পাই তার অর্ধেক তোমাকে দেব বলে ওয়াদা করছি আমার এ সঙ্গত প্রস্তাবে হুজুরের দয়ালু দারোয়ান রাজি হলো রাজি হয়ে আমাকে দরবারে ঢুকতে দিল সে অবধি দরবারে যাতায়াত করছি এতদিন হুজুরের নেক নজর আমার উপরে পড়েনি বলে ঋণ সুদেরও কোনো উপায় হয়নি এ দারোয়ানের দিন কেটেছে আশায় আশায় হুজুরের দয়ায় আজ আমার সে ঋণ পরিশোধের সুযোগ এসেছে এটুকু বলে ব্রাহ্মণ হতবম্ব দারোয়ানের দিকে চেয়ে বললেন বাদশাহ খুশি হয়ে আজ আমাকে একশো চাবুকের গা বকশিস দিতে রাজি হয়েছেন তার অর্ধেক আমি নিয়েছি এবার বাকি অর্ধেক তোমাকে দেওয়ার পালা ব্রাহ্মণের কথা শুনে উপস্থিত আরও অনেককে দারোয়ানের নামে নালিশ করল তারাও দারোয়ানকে বক্সিস দিয়েই দরবারে ঢুকেছে এসব শুনে আকবর গেলেন ভীষণ চটে তিনি হুকুম দিলেন ওকে আচ্ছা করে পঞ্চাশ গা চাবুক মেরে রাজ্যের বাইরে তাড়িয়ে দাও চাবুকের পিটুনি দেওয়ার কথা শুনে যে লোকটা ব্রাহ্মণকে ঠাট্টা করছিল এবার তার দিকে ফিরে ব্রাহ্মণ বললেন চাবুকের গা খেয়ে মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ে কিনা দারোয়ানকে দেখে শিখে নিন সেদিন ওই দারোয়ানকে চাবুক মেরে তাড়িয়ে দেওয়া হল এ ব্রাহ্মণ লোকটাকে তোমরা বোধহয় চিনতে পেরেছ ইনিই বিখ্যাত হাস্যরসিক বীরবল দরবারে অনেকেই তাকে ভালোবাসত বাদশাহ সেদিন থেকে তাকে নবরত্নের একজন করে নিল তাকে অনেক টাকা বকশিস দিলেন সমাপ্ত